আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এন কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা অচিরেই নিয়োগ পেয়ে তারা এমপিও আবেদন করা করবেন তো আপনাদের এমপিও আবেদনটা এমনভাবে করবেন যাতে আপনাদের ফাইলটা রিজেক্ট না হয় তো এমপিও আবেদনটা কিভাবে করলে ফাইলটা রিজেক্ট হয় না কী কী ভিতরে কারণ থাকতে পারে রিজেক্ট হওয়ার সব কিছু সম্পর্কেই আজকে আমি আলোচনা করব। এবং এইভাবে যদি তোমরা এমপিও আবেদনটা করতে পারো তাহলে তোমাদের ফাইল রিজেক্ট হবে না কেননা একবার যদি ফাইল রিজেক্ট হয় তাহলে তোমাদের দুই তিন মাস সময় লেগে যাবে এমপিও পেতে আর যতক্ষণ পর্যন্ত ইন্ডেক্স নাম্বার তোমরা না পাবা ততক্ষণ পর্যন্ত তোমাদের তোমরা বেতনের আওতাভুক্ত হতে পারবা না তো খুবই গুরুত্বপূর্ণ আমি যে ইনফরমেশনগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা এইগুলো আপডেট ইনফরমেশন সহ সব কিছুই ভালোভাবে রেডি করে রাখবে যাতে তোমাদের ফাইলটা রিজেক্ট না হয় তো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। এমপি আবেদন করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করা লাগবে সেই অ্যাপ্লিকেশন ফর্মে যে যে তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলো আমি এখন তোমাদের দেখাচ্ছি প্রথমেই আছে অ্যাপ্লিকেন্ট নেম এখানে অ্যাপ্লিকেন্ট নেম ইংলিশে লিখতে হবে এবং নিচে আবেদনকারের নাম এটা হচ্ছে বাংলায় লিখতে হবে ফাদার্স নেম ফাদার্স নেমটা ইংলিশে লিখতে হবে পিতার নাম বাংলাতে লিখতে হবে সেমভাবে মাতার নাম ইংরেজিতে লিখতে হবে এবং বাংলাতে লিখতে হবে ডেট অফ বার্থ জন্ম তারিখটা লিখতে হবে জেন্ডার লিখতে হবে রিলিজিয়ন ধর্ম লিখতে হবে মেরিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা সেটা লিখতে হবে ন্যাশনাল আইডি নাম্বার লিখতে হবে মোবাইল নাম্বার ইমেল নাম্বার যদি থাকে হোম ডিস্ট্রিক্ট ডেজিগনেশন অর্থাৎ কোন পদে আপনি চাকরি জয়েন করেছেন সাবজেক্ট কোন সাবজেক্টে যোগদান করেছেন জয়নিং ডেট জয়নিং ডেট অর্থাৎ আপনি প্রতিষ্ঠানে কত তারিখে যোগদান করেছেন সেই ডেটটা দিতে হবে এক্সপেক্টেড পে কোড এক্সপেক্টেড পে কোডটা হচ্ছে কোন গ্রেডে আসলে আপনি বেতন পেতে যাচ্ছেন বা পাবেন সেটা দিতে হবে যেমন কলেজের ক্ষেত্রে এটা নাইন নাইন গ্রেড থেকে শুরু হয় এক্সপেক্টেড পে গ্রেড হচ্ছে নয় তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আপনাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্কের অ্যাকাউন্ট করতে হবে কারণ এই অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকবে আর কি এবং ইএফটির জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদের লাগবে টাইপ অফ ম্যানেজিং কমিটি ম্যানেজিং কমিটি রেগুলার কি অ্যাড হোক এটা আপনারা প্রতিষ্ঠান থেকে জেনে নেবেন টাইপ অফ অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টাল জিবি অর্থাৎ গভর্নিং বডির সেটা হচ্ছে রেগুলার কি অ্যাড হোক এটা আপনারা জেনে নেবেন প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে ডিউরেশন অফ অ্যাপয়েন্টমেন্টাল জিবি অথবা এস এম সি এটা হচ্ছে স্কুলের ক্ষেত্রে ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং বডির বডির সময় আর কি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আর কি এই সময়টা থাকবে এবং মেয়াদটা থাকবে এটা উল্লেখ করতে হবে ডেট অফ রিকোয়ারমেন্ট আপনি কত তারিখে নিয়োগপত্র পেয়েছেন আর কি সেই তারিখটা দিতে হবে এবার আমরা দেখব নিচের দিকে লাস্ট রিকগনাইজেশন অফ ইনস্টিটিউশন প্রতিষ্ঠানের শেষ স্বীকৃতির স্বীকৃতির তারিখটা দিতে হবে এন এর রোল নম্বরটা এখানে দিতে হবে তারপরে আছে পাসিং ব্যাস অর্থাৎ কততম ব্যাচ থেকে এন কততম কত তম ব্যাস থেকে পাশ করা হয়েছে পাসিং ইয়ার সাবজেক্ট এবং কোন সাবজেক্টে থেকে পাস করা এনটিআরসিএ ডিজিগনেশন সেটা দিতে হবে ডেট অফ ফার্স্ট রিকগনাইজেশন অফ কনসার্ন সাবজেক্ট অর্থাৎ আপনি কোন সাবজেক্টে সরি ডেট অফ ফার্স্ট রিকগনাইশন অফ কনসার্ন সাবজেক্ট সংশ্লিষ্ট সাবজেক্টের প্রথম স্বীকৃতি যদি আপনি কলেজে চাকরি পান সেক্ষেত্রে আপনার সাবজেক্টের স্বীকৃতিটা স্বীকৃতিটার প্রথম স্বীকৃতির তারিখটা দিতে হবে সেমভাবে লাস্ট স্বীকৃতির তারিখ দিতে হবে সাবজেক্টের ডেট অফ ফার্স্ট রিকগনাইজেশন অফ কনসার্ন সাবজেক্ট এটা হচ্ছে ডিগ্রি পর্যায়ের যে যে লেভেলের সে সেটা দেবে এবারে আমাদের যে তথ্যগুলো দেওয়া লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশন এডুকেশনাল কোয়ালিফিকেশনে আমাদের প্রথম ঘরে আছে নেম অফ এক্সাম আমরা এক্সামের নাম লিখবো যেমন এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্সের যে আমাদের নাম যেভাবে থাকবে সেগুলো লিখবো তারপরে লিখব রোল নম্বর তারপরে আমাদের সেশন লিখতে হবে পাচিং ইয়ার বোর্ড অথবা ইউনিভার্সিটির নাম লিখবো রেজাল্ট লিখব রেজাল্ট পাবলিশ ডেট অনেক সময় আমাদের রেজাল্ট পাবলিশ ডেটটা সঙ্গে থাকে না সেক্ষেত্রে আমরা কি করব রেজাল্ট পাবলিশ ডেটটা আমরা আমাদের ইউনিভার্সিটি থেকে অথবা আগে থেকে আমরা এগুলো এই তথ্যগুলো সংরক্ষণ করে রাখব রেজুলেশন রেজুলেশন সংক্রান্ত আমাদের কিছু তথ্য এখানে ইনক্লুড করা লাগবে সেটা আছে যে পোস্ট ভ্যাকান্ট অ্যান্ড পাবলিশিং অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ এই পোস্টটা যে শূন্য পদ সেটা আমাদের দেখা সে সেটার জন্য একটা রেজুলেশন লাগবে এবং তার মিটিং নম্বর অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভাল রেজুলেশন নিয়োগ সংক্রান্ত রেজুলেশন এবং কততম মিটিংয়ে এটা পাশ হয়েছে সেটা লেখা লাগবে জয়নিং অ্যাপ্রুভাল রেজুলেশন যোগদান সংক্রান্ত রেজুলেশন করা লাগবে এবং তার ডেট লিখতে হবে এবং মিটিং নম্বর লিখতে হবে এবার নিচে আছে মেরিট লিস্ট অফ অ্যাবলিকেন্ট অ্যাপ্লিকেন্ট নেম লেখে আমাদের এনটিআরসি থেকে যারা পাশ করেছে তাদের হচ্ছে মেরিট লিস্ট থাকবে সে মেরিট লিস্ট লেখা লাগবে এবং মেরিট পজিশন এবং কততম পজিশনে সে আছে সরি এন আছে রেজাল্ট উইথ ইয়ার রেজাল্ট সহ ইয়ার লিখতে হবে এবং পরবর্তীতে আছে মেরিট পজিশন মেরিট পজিশনটা সে কততম ছিল সেটা লিখতে হবে এবার এমপিও আবেদন করার সময় যে পেপার্সগুলো আমাদের আপলোড করতে হবে সেই পেপার্সগুলো এখানে আছে আমি সেইগুলো বিষয়ে একটু আলোচনা করে দিচ্ছি আমাদের এক নম্বরে আছে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক একটা ফরওয়ার্ডিং সেটা বিদ্যালয়ের বা কলেজের প্রধান তিনি তিনি এটা দেবেন এবং এটাতে অধ্যক্ষ সই থাকবে তোমার নিজের সরি আপনার আপনার নিজের সই থাকবে এবং প্রতিষ্ঠানের যে সভাপতি দায়িত্বে আছে তার সই থাকবে দুই নম্বর আছে ফিল আপ টিচার টিচার পাবলিক স্টাফ ইনফরমেশন ফর্ম ওই কলেজ বা ওই প্রতিষ্ঠানে কতজন শিক্ষক আছে তাদের একটা ফর্ম এটা পূরণ করা লাগবে তথ্য সংগ্রহ করা লাগবে অরিজিনাল নিউজ পেপার অরিজিনাল নিউজ পেপারটা আসলে অনেকেই বুঝতে পারে না এটা হচ্ছে যে আমাদের যে গণবিজ্ঞপ্তি দেবে সেই গণবিজ্ঞপ্তির বিজ্ঞপ্তির প্রথম পেজ এবং আপনার পোস্টটা যে জায়গায় ভ্যাকান্ট দেখাইছিল সেই পেজ অর্থাৎ দুইটা পেজ আমাদের এটা নিতে হবে এবং এগুলো সবগুলো কিন্তু এ ফোর সাইজ পেপারে পেজে করতে হবে চার নম্বর আছে একাডেমিক সার্টিফিকেট এসএসসি অথবা ইকুইভিলেন্ট অরিজিনাল এসএসসি পর্যায়ে আমাদের সার্টিফিকেট লাগবে এটা এবং এবং সেটা অরিজিনাল হওয়া লাগবে অ্যাকাডেমিক সার্টিফিকেট এইচএসসি এইচএসসি সার্টিফিকেট আমাদের দিতে হবে বিএ সার্টিফিকেট দিতে হবে এম সার্টিফিকেট এবং হচ্ছে আদার কোনো সার্টিফিকেট যদি থেকে থাকে সেই সার্টিফিকেটগুলো আমরা স্ক্যান করে সবগুলো পেপার সি এফোস সাইজে স্ক্যান করে আমাদের পাঠাতে হবে এবং এই সার্টিফিকেটগুলো অরিজিনাল কপি চেষ্টা করতে হবে যে এখানে যতগুলো পেপার সাবমিট করতে হবে অরিজিনাল থেকে নেওয়ার চেষ্টা করতে হবে বিএড সার্টিফিকেট এটা যাদের প্রয়োজন তারা তাদের জন্য দিতে হবে এন টি আর সি অরিজিনাল অর্থাৎ সার্টিফিকেট দিতে হবে মার্কশিট অফ ব্যাচেলার ডিগ্রি এক্সাম ব্যাচেলর ডিগ্রি এক্সামের মার্কশিট আমাদের সঙ্গে রাখতে হবে এটা দেওয়া লাগবে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার এটা লাগবে অরিজিনাল লেটার সরি জয়নিং লেটার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্লিপ অ্যান্ড সার্টিফিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্লিপ ব্যাংক থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে এবং সেখানে একটা নাম্বার পাওয়া যাবে অ্যাকাউন্ট নাম্বার সেটা এবং সার্টিফিকেট দিতে হবে এটা ব্যাঙ্ক থেকে পাওয়া যাবে নাম্বার অফ স্টুডেন্ট অফ রিলেটেড সাবজেক্ট এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার সাবজেক্টে আপনি যদি স্কুল অথবা কলেজ যেখানেই হন টিচার হন না কেন আপনার এখানে দেখতে হবে যে ওই সাবজেক্টের কতজন টিচার স্টুডেন্ট হলে ওই সাবজেক্টটার এমপিও পাওয়ার একটা শর্ত আছে এটা আপনারা দেখে নেবেন সেই অনুযায়ী সেই স্টুডেন্টগুলো যদি না থাকে তাহলে আপনার ফাইল কিন্তু রিজেক্ট হবে তো সেইভাবে আপনারা ইনফরমেশন দিয়ে এটা পূরণ করবেন লাইব্রেরি পার্টিকুলার্স লাইব্রেরি সম্পর্কে তথ্য দিতে হবে ল্যাবরেটরি পার্টিকুলার্স আপনার প্রতিষ্ঠানে যে ল্যাবরেটরি আছে সেই সম্পর্কে এখানে তথ্য ইনক্লুড করা লাগবে এগুলো প্রতিষ্ঠান থেকে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল রিকুয়ারমেন্ট সিট সিএস এটা হচ্ছে আপনারা যে এন থেকে নিয়োগ পেয়েছেন সেই নিয়োগ পাওয়ার ফলে প্রতিষ্ঠান প্রধানদের কাছে একটা সিট পাঠানো হয় যেই সিটে আপনাদের ছবি থাকে ছবি সহ আপনাদের ডিটেলস লেখা থাকে সেই সিটটা আপনাদের অরিজিনালটা ওখান থেকে বের করে তারপরে এগুলো কাজে লাগাতে হবে এমপিও কপি প্রতিষ্ঠানের প্রথম এমপিও কপি এই এটা লাগবে এবং শেষ এমপিও কপি এটাও লাগবে রেজুলেশন অফ এস এম সি জিবি এটা এগুলো বোঝায় যে গভর্নিং বডি অথবা ম্যানেজিং কমিটি কর্তৃক রেজুলেশন সংক্রান্ত কাগজ এগুলো লাগবে টিচার স্টাফ ইনফরমেশন টিচার স্টাফ ইনফরমেশন এগুলো পাওয়া যাবে সহজেই ছাত্রদের কাছে বিশেষ করে থাকে প্রতিষ্ঠান প্রধানদের কাছে এগুলো সহজেই পাবা রেজিকনেশন অথবা ডেট সার্টিফিকেট ক্লিয়ারেন্স আপনার ওই সাবজেক্টে আগে কোনো টিচার থাকলে সেই টিচারের রেজিকনেশন সে যদি পদত্যাগ করে রেজিকনেশন লাগবে মারা গেলে সেটা ডেট সার্টিফিকেট ক্লিয়ারেন্স অর্থাৎ একটা নির্দিষ্ট একটা পেজ একটা কাগজ লাগবে সেখানে এই পোস্টটা কি কারণে ফাঁকা হয়েছে বা আগে টিচারের কী অবস্থা ছিল সেই সংক্রান্ত আর কি নন ডায়াল ব্যাংক সার্টিফিকেট অরিজিনাল এটা ব্যাংক থেকে নিতে হবে অর্থাৎ আপনার আগে যে টিচার ছিল তার সম্পর্কে তথ্য এই নন ড্রায়াল সার্টিফিকেটে পাওয়া যাবে লাস্ট রিকগনাইজেশন অফ ইনস্টিটিউট প্রতিষ্ঠানের শেষ স্বীকৃতি লাস্ট অ্যাপ্রুভাল অফ জিবি এস এম সি এম এম সি এগুলো প্রতিষ্ঠানের সরি অ্যাপ্রুভাল রাস্ট অ্যাপ্রুভাল মানে অনুমোদন আর কি ছাব্বিশ নম্বরে আছে সাবজেক্ট অ্যাপ্রুভাল সেকশন ওপেনিং লেটার অর্থাৎ এই সাবজেক্টটা যে অনুমোদন পেয়েছে সেই সংক্রান্ত বোর্ডের বোর্ড থেকে এগুলো পাওয়া যায় এগুলো প্রতিষ্ঠানে থাকে সাতাশ নম্বরে আছে লোকেশন সার্টিফিকেট অর্থাৎ এই কলেজ বা এই প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত সে সেই সংক্রান্ত একটা লোকেশন সার্টিফিকেট স্থানীয় এমপির কাছ থেকে সরি এমপি না এটা স্থানীয় মেম্বার অথবা চেয়ারম্যানের কাছ থেকে এটা সহজেই পেয়ে পাওয়া যাবে আর কি তো এই কাগজগুলো ছাড়াও আরও কিছু লাগতেও পারে আর কি তো এই সবগুলো তোমরা সরি এই সবগুলো আপনারা সংগ্রহ করে রাখবেন যাতে এমপিওটা আপনারা সুন্দরভাবে করতে পারেন কারণ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার এমপিওটা প্রথম চান্সে মিস হয় সেক্ষেত্রে আপনাদের বেতন পেতে আরও কিছুদিন অনেক দিন সময় লেগে যেতে পারে এবং আর একটা বিষয় বলে যে স্টুডেন্টের যখন আমরা সংখ্যা দেবো যে এতজন স্টুডেন্ট আছে সাবজেক্ট ওয়াইজ সেক্ষেত্রে ওই কতজন স্টুডেন্ট আছে এর একটা টট লিস্ট বলা হয় সেটা আমাদের দিতে হবে কারণ টট লিস্ট এর আগে অনেকেই টট লিস্ট বাদে সাবমিট করার পরে সেটা পরবর্তীতে ফাইল রিজেক্ট হয়েছে টট লিস্ট হচ্ছে প্রতিষ্ঠানের সরি যারা বিগত সালে আর কি পরীক্ষা দিয়েছে তাদের নাম সহ ছবি সহ তাদের ইনফরমেশন থাকে আর কি ওইগুলো ওই পেপার্সগুলো স্ক্যান করে দিতে হবে আর কি আমি চেষ্টা করেছি এমপিও আবেদনটা কিভাবে ভালোভাবে জেনে বুঝে সাবমিট করা যায় যাতে ফাইলটা রিজেক্ট না হয় হয়তো আমার জানাশোনার ভিতরে অনেক কিছু ভুল থাকতে পারে তাই আরও যারা এক্সপার্ট আছে তাদের কাছ থেকেও আপনারা পরামর্শ নিয়ে এমপিও আবেদনটা এইভাবে সাবমিট করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে এবং কোনো ইনফরমেশন যদি পেয়ে থাকেন উপকার আসে আপনাদের তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেস্ট অফ লাক